প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি যে কাহিনী উপহার দেব এই কাহিনীর নাম হানিফ পালোহান। হানিফ পালোহান বৃহৎ শক্তি ছিলেন। হানিফ পালোহান উদ্ধার করিবেন জয়নাল আবেদিনকে। জয়নাল আবেদিন সপরিবার সহ এজদের কারাগারে কষ্ট ভোগ করছে। এমন সময় জয়নাল আবেদিন মাকে বলছে, মা গো মা, আর কতদিন আমরা এই কারাগারে থাকবো মা? তাই মা ডেকে ডেকে জয়নালকে বলছে, বাবা কাঁদিস না বাপ, এমন একটি ব্যক্তির কাছে আমরা পত্র পাঠিয়ে দিয়েছি, সে এসে আমাদের কারাগার থেকে উদ্ধার করে নিয়ে যাবে। কাঁদিস না বাপ, মন করে চোখের পানি ফেলিয়া, তোমার দুঃখ দেখা রে বাপ, পোহরান মোদের সহে না, তোমার দুঃখ দেখা রে বাপ, পোহরানে মোদের সহে না। তাই কারাগারে সপরিবার সহ কেঁদে কেঁদে বুক ভেসে দিচ্ছে। এমন সময় মারওয়ান এজিদকে বলছে, মহারাজ, আমরা কারাগার থেকে জয়নালকে ধরে এনে হত্যা করব। এজিদ মহা খুশি হয়ে বলল, বেশ তাহলে আজই আমরা হত্যা করব, কারণ জয়নাল প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি যে কাহিনী উপহার দেব এই কাহিনীর নাম হানিফ পালোহান। হানিফ পালোহান বৃহৎ শক্তি ছিলেন। হানিফ পালোহান উদ্ধার করিবেন জয়নাল আবেদিনকে। জয়নাল আবেদিন সপরিবার সহ এজদের কারাগারে কষ্ট ভোগ করছে। এমন সময় জয়নাল আবেদিন মাকে বলছে, মা গো মা, আর কতদিন আমরা এই কারাগারে থাকবো মা? তাই মা ডেকে ডেকে জয়নালকে বলছে, বাবা কাঁদিস না বাপ, এমন একটি ব্যক্তির কাছে আমরা পত্র পাঠিয়ে দিয়েছি, সে এসে আমাদের কারাগার থেকে উদ্ধার করে নিয়ে যাবে। কাঁদিস না বাপ, মন করে চোখের পানি ফেলিয়া, তোমার দুঃখ দেখা রে বাপ, পোহরান মোদের সহে না, তোমার দুঃখ দেখা রে বাপ, পোহরানে মোদের সহে না। তাই কারাগারে সপরিবার সহ কেঁদে কেঁদে বুক ভেসে দিচ্ছে। এমন সময় মারওয়ান এজিদকে বলছে, মহারাজ, আমরা কারাগার থেকে জয়নালকে ধরে এনে হত্যা করব। এজিদ মহা খুশি হয়ে বলল, বেশ তাহলে আজই আমরা হত্যা করব, কারণ ইমাম বংশ সমস্ত কারবালাতে শহীদ করেছি, আর জয়নাল আবেদিনকে এই দুনিয়ায় রাখলে মদিনার রাজা সেই হবে, তা হতে দেব না, আমি মদিনার রাজা হব জয়নাল আবেদিনকে হত্যা করে। তাই কারাগারে হত্যা করার জন্য জয়নাল আবেদিনের কাছে চলে যাচ্ছে এজিদ। এমন সময় মারওয়ান বলছে, মহারাজ, জয়নালকে মারলে আপনি মদিনার রাজা হতে পারবেন না, কারণ হ্যাঁ হ্যাঁ কারণ মানে চক্রান্ত করে জয়নালের মুখ থেকে আপনার নামই খুতবা যদি পাঠ করা যায় মসজিদ মাঝে, তাহলে মদিনাবাসী শুনে আপনাকে মহারাজা বলে স্বীকার করবে, নইলে ইমাম বংশ আপনাকে স্বীকার করবে না। এমন পরামর্শ করলো কাফের বেঈমান, গাহারে গেল এজিদ সেইখানে, কাহারা গাহারে গেল এজিদ সেইখানে। কারাগারে যে বলছে, জয়নাল আবেদিন, তোমাকে আমি প্রাণ ভিক্ষা দিতে পারি, তোমার ইমাম বংশে এমন কোনো বীর আর বেঁচে নাই, হাসানকে বিষ পানে মেরেছি, হোসেনকে শহীদ করেছি কারবালার ময়দানে, কাসেম শহীদ হয়ে গেছে, সবাই শহীদ হয়ে গেছে, আর তারা জীবনে আসবে না। তুমি যদি প্রাণে বেঁচে থাকার ইচ্ছা করো তাহলে একটা উপাধি আছে, আমার নামে তুমি খুতবা পাঠ করবে। আমার নাম ধরে যদি খুতবা পাঠ করো তাহলে তোমাকে আমি
প্রাণ বাঁচাবো, নইলে এই যে আমার তরবারি, তরবারির আঘাতে জয়নাল তোমার মস্তক চূর্ণ করব। এমন কথা শুনে বালক জয়নাল কেঁদে কেঁদে কাফের শয়তানের কাছে বলছে, ওরে বেদিন কাফের, শয়তান বেধর্মিক, ইমাম বংশের খুতবা তোর নামই পাঠ করব, আমার দেহে প্রাণ থাকা শর্তে আমি তা করব না। যাই যদি প্রাণ তোমার হাতে চলিয়া, তোমার নামে তবুও পড়িব না খুতবা, তোমার নামে তবু পড়িব না খুতবা। ইমাম বংশ সবাই গেছে সেরে, বেঁচে থেকে আমার কি আর ফল হইবে, বেঁচে থেকে আমার কি আর ফল হবে। এমন কথা যখনই বললেন, কাফে রেজিত করল কি তরবারি উত্তোলন করার জন্য চেষ্টা করছে। এই দেখে হাসনে বানু জয়নালকে বলছে, বাবারে তোর প্রাণ বাঁচানোর জন্য তুই একবার স্বীকার কর, কাফের বেদিনের নামে তুই খুতবা পাঠ কর, নইলে যে তোকে হারাবো বাপ, তোকে হেরে আমরা কেউই বেঁচে আর থাকতে পারবো না বাপ, তুই একবার কাফের বেদিনের নামেই খুতবা পাঠ কর। এমন কথা শুনে বলছে, না মা আমি পারবো না মা, তোমরা এমন কথা বলো না, আমার ইমাম বংশকে আমি এজদের পদস্থলে আমি কখনো ঢেলে দিতে পারবো না, আমার দেহে প্রাণ থাকা শর্তে মা। কেঁদে কেঁদে জয়নাল বলে সবারে, এমন কথা বলিও না আমার আমারে, এমন কথা বলিও না আমার আমারে। কথা শুনে মা জননী কেঁদে কেঁদে বলছে, বাবা তুই ক্ষণিকের জন্য রাজি হয়ে যা বাপ। কানে কানে এসে মা জননী বললেন, জয়নাল তুই রাজি হয়ে যা, আমরা পত্র পাঠিয়েছি আম্বাজ শহরে হানিফ পালোহানের কাছে, পত্র পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে উদ্ধার করে নিয়ে যাবে। এমন কথা শুনে চোখের জলে বুক ভেসে এজিদকে বলছে জয়নাল, ওরে মহাপাপী বেধর্মিক, যা তোর নামে আমি খুতবা পাঠ করব। তাই তারা মহানন্দে মহলে চলে গেল। এদিকে হানিফ পালোহান বিয়ের জন্য উপস্থিত হয়েছে, বিয়ে করতে যাবে, এমন সময় পত্রদাতা যে পত্র দিচ্ছে হানিফ পালোহানের কাছে। হানিফ পালোহান পত্র খুলে দেখে, হায় হায় আমার বংশ ইমাম বংশ কারবালাতে শহীদ হয়ে যাচ্ছে, হায় হায় আর আমি এক বিন্দু আর এখানে থাকবো না, ওরে আমার সৈন্যগণ তোমরা এসো আমার কাছে, অশ্বে আহরণ করো, আমি দামেশকে যে হাজার হাজার সৈন্যকে নিপাত করে আমার জয়নালকে উদ্ধার করে নিয়ে আমি আবার মদিনার রাজার ধী রাজা বেনে আবার দেশে ঘুরে চলে আসব। হানিফ পালোহান বৃহৎ শক্তি বাহুতে লইয়া, লক্ষ সৈন্য সঙ্গে লইয়া, আসে ঘোড়ায় চড়িয়া, হাই হাই করে চোখের জলে বুক দিতেছে ভাসাইয়া, এজিদকে করিবে হত্যা, দামেশকে আসিয়া। তাই মোহাম্মদ হানিফা লক্ষ লক্ষ সৈন্য নিয়ে ঘোড়াতে সোয়ার দিয়ে চলে আসতেছে। এদিকে মদিনাবাসী শুনতে পাইলেন, ওগো মদিনাবাসী তোমরা আজও কেন বসে আছো ঘরে ঘরে, শহীদ কারবালাতে ইমাম বংশ সবাই শহীদ হয়ে গেছে, একমাত্র বেঁচে আছে জয়নাল আবেদিন কারাগারে। তাই মদিনাবাসী হাই হাই করে কাঁদতে লাগলেন। নবীজির রওজায় সবাই একাত্র হয়ে তারা চিন্তা করলেন, আমরা জয়নালকে উদ্ধার কেমন করে করব। তাই বিচক্ষণ মুরব্বী ব্যক্তি ছিল, তাদের মধ্যে একজন বললেন, ওগো ভাই সকল, আমরা
জয়নালকে উদ্ধার করতে পারবো দামেশকে যুদ্ধ করে। তবে আমাদের একটি রাজার দরকার, এই মদিনার সিংহাসনে বসাতে হবে, তারপর আমরা জয়নালকে উদ্ধার করিব। তাই কাকে সিংহাসনে বসাবেন তাই বড় চিন্তায় পড়ে গেল। এমন সময় মুরব্বী বললেন, হ্যাঁ, ইমাম বংশের একটি মহা বীর জন্মে আছে আম্বার শহরে, তার নাম হানিফ পালোহান। পত্র এই মুহূর্তে পাঠিয়ে দেওয়া হোক, পত্র পাইলে অবশ্যই আমাদের মদিনাতে আসবে, তারপর রাজা বানাইব, রাজার হুকুম অনুযায়ী আমরা যুদ্ধ করে জয়নালকে আমাদের দেশে ফিরে আনব। পত্র পাঠাইলেন মদিনাবাসী সকলে, পথের মাঝে হানিফ পালোহানের কাছে। পত্র পাঠাইলেন মদিনাবাসী সবাই, পথের মাঝে পত্র পাইল হানিফ ভাই। এমন সময় পত্র পেয়ে বলছি, আহা, শহীদ কারবালায় সমস্ত ইমাম বংশ শহীদ হয়ে গেছে। হাই খোদা, আমি কি পত্র পড়ে দেখলাম, একমাত্র জয়নাল বেঁচে আছে। তাহলে আর আমরা শহীদ কারবালায় যাব না, আমরা মদিনাবাসীদের কাছে যাব, তাদের সঙ্গে করে নিয়ে আমরা দামেস্ক আক্রমণ করিব। তাই সৈন্যসহ হানিফ পালোহান আবার মদিনার দিকে চলে গেল। মদিনায় যখন গেলেন, সবাই তাকে সালাম করে সিংহাসনে বসালেন। তারপর বললেন, ওগো ইমাম বংশের হানিফ পালোহান, তুমি আমাদেরকে আদেশ করুন, আদেশ অনুযায়ী আমরা যুদ্ধ করে জয়নালকে আনব। এমন সময় হানিফ পালোহান চিৎকার করে উঠে বললেন, ওগো মদিনাবাসীগণ, আর তোমরা অপেক্ষা করে না, এই মুহূর্তে চলো, আমরা দামেশকে যে এজদের দলবল, এজদের সমস্ত রাজ্য দখল করে জয়নালকে উদ্ধার করে এই মদিনাতে নিয়ে আসব। তাই বিচক্ষণ মুরব্বী ব্যক্তি ছিলেন, তারা বললেন, ওগো হানিফ পালোহান মহারাজ, আপনি কিছুক্ষণের জন্য নবীজির রোজায় বসে থাকুন, তারপর আমরা যুদ্ধে আগমন করব। তাই রাত্রি অনেক হয়েছে, হানিফ পালোহান নবীজির রোজায় বসে কেঁদে কেঁদে বুক ভেসে দিচ্ছে। তাই নবীজির রোজা থেকে নবীজি হানিফ পালোহানকে বলছে স্বপ্নের মাঝে, আর কইরো না বেশি দেরি পালোহান, জলদি চলে যাও দামেশকের মাঝে, আর কইরো না বেশি দেরি পালোহান, জলদি চলে যাও দামেশকের মাঝে। এদিকে যখনই এমন শব্দ শুনতে পালেন, দেখো আমি রোজায়, এমন শব্দ শুনতে পালেন সঙ্গে সঙ্গে উঠে বললেন, ওগো মদিনাবাসীগণ, দেখো আমি রোজায়, কি যেন স্বপ্ন দেখলাম, কে যেন এসে বলল, ওগো হানিফ পালোহান তুমি আর অপেক্ষা করো না, যাও দামেশকে যুদ্ধ করে জয়নালকে উদ্ধার করে নিয়ে আসো। তাই আমি আর বিলম্ব করিব না, মদিনাবাসী তোমাদের যদি ইমাম বংশের উপরে দয়া থাকে, মায়া থাকে, মমতা থাকে, তাহলে আমার সঙ্গে এই মুহূর্তেই যেতে পারো, আমরা মদিনা থেকে দামেশকে আক্রমণ করিব। তাই হাজার হাজার লক্ষ লক্ষ সৈন্য নিয়ে হানিফ পালোহান যুদ্ধ করার জন্য দামেশকের দিকে চলে যাচ্ছে। জয়নালা বেদিন কারাগারের মাঝে, কেঁদে কেঁদে মায়ের কাছে বলে, কবে আসিবে হানিফ পালোহান, আমাদেরকে নিয়ে যাবে মদিনাতে, আমাদেরকে নিয়ে যাইবে মদিনাতে। হানিফ পালোহান এমন ভাবে সৈন্য নিয়ে আসতেছে। এদিকে কারাগারে জয়নাল আবেদিন মায়ের কাছে কেঁদে কেঁদে বলছে, মা গো মা, কবে আসবে আমাদের হানিফ পালোহান আমাদের উদ্ধার করতে। তাই মাধনেনু বলছে, বাবা তুমি কাঁদিস না বাপ, পত্র যদি পেয়ে থাকে অবশ্যই আমাদের উদ্ধার করে নিয়ে যাবে, এমন করুণ করছে। এদিকে মারোয়ান আর এজিদ বলছে, শহরে গঞ্জে ডাঙ্কা বাজিয়ে দাও, আজ আমি মদিনার রাজা হব, ধীরাজ হব, ডাঙ্কা বেজে দাও, আর বলে দাও, ওহে রাজ্যের লোকজন, তোমরা শুক্রবারের দিনই উপাসনা ঘরে আসিবে, সেখানে জয়নাল আবেদিন ইমাম বংশের প্রদীপ আমার নামে খুতবা পাঠ করিবে,
এজিদের নামে খুতবা পাঠ করিবে। তাই ডাঙ্কা ভেরি ডাঙ্কা বাজিয়ে দিল, যত মমিন লোক শুনল, হাই হাই ইমাম বংশের জয়নাল আবেদিন আজ কারাগার হইতে উপাসনা ঘরে এসে বেধর্মী এজিদের নামে খুতবা পাঠ করিবে, তাহলে ইমাম বংশের প্রদীপ নিভে যাবে আর মদিনার সিংহাসনে রাজা এজিদ হবে। বড় দুঃখ করে তারা শুনতে আসতেছে শুক্রবারের দিনে, আর কাফের যারা তারা বড় আনন্দে শোনার জন্য উপাসনা ঘরে আসতেছে। এদিকে উপাসনা ঘরে জয়নালকে ধরে নিয়ে যাওয়া হলো। জয়নাল ইবাদত শেষে মলিন বেশ ধারণ করে কাফের এজিদের নামে খুতবা না পাঠ করে ইমাম বংশের নামে খুতবা পাঠ করে বসে পড়লেন। তখনই চিৎকার করে গোসা হয়ে রাগের চোতে এজিদ তরবারির উত্তোলন করে জয়নালকে মারার জন্য রেডি হলো। এমন সময় দূতবর এসে বললেন, মহারাজ আপনি জয়নালকে মারেন না, আপনার বিপজ্জনক খবর আছে। কথা শুনে হতভঙ্গর মতো দাঁড়িয়ে আছে এজিদ। বলল, দূতবর বলো আমার কি বিপজ্জনক খবর আছে। হ্যাঁ হ্যাঁ, ইমাম বংশের একটি বীর পুরুষ বাঁচিয়ে আছে, তার নাম মোহাম্মদ হানিফা। এই মুহূর্তেই আপনাকে বধ করার জন্য দামেস্কের পথে রওনা দিয়েছে। তখনই মারওয়ান বললেন, মহারাজ আপনি কখনো আর জয়নালকে মারার চেষ্টা করেন না, আগে হানিফ পালোহানকে মারতে হবে, তারপর জয়নালকে কৌশলে মারতে হবে, নইলে জয়নালের মরণের খবর যদি শুনতে পায় হানিফ পালোহান আমাদের রাজ্যের একটি প্রাণীও বাঁচে থাকবে না, আর আমাদের প্রাণও সে হত্যা করবে। কথা শুনিয়া এজিদ পহরিল বিপদে, ডেকে ডেকে ওতেবে ওলিদকে বলিল, ডেকে ডেকে ওতেবে ওলিদকে বলিল। ওতেবে ওলিদকে ডাকিয়ে মহা পাপী এজিদ করলেন কি, তাহাকে বলে দিলেন, ওতেবে ওলিদ তুমি সহস্র সৈন্য নিয়ে যে মদিনার পথে আগমন করো, হানিফ পালোহান আসলে তাকে প্রাণ বিনাশ করে জাহান্নামের পথে পুঁছে দাও। কাফের বেঈমান এমন কথা শিখিয়া দিয়ে ওতেবে ওলিদকে পাঠিয়ে দিলেন সেই মদিনার পথের দিকে, সহস্র সৈন্য নিয়ে চলে গেল। এদিকে এজিদ মহাপাপী জয়নালকে বলল, জয়নাল আজ তোর প্রাণ ভিক্ষা দিলাম, যা তুই আবার কারাগারে যা, তাই কারাগারে চলে যাক। এদিকে সহস্র সৈন্য নিয়ে ওতেবে ওলিদ মদিনার পথের দিকে রওনা দিয়েছে, হানিফ পালোহানকে প্রাণবধ করবে। হানিফ পালোহানও লক্ষ লক্ষ সৈন্য নিয়ে সেই পথে আসতেছিল। লক্ষ লক্ষ সৈন্য লইয়া পালোহান জয়নালকে উদ্ধারের লাই গাহায়া সে গো, জয়নালকে উদ্ধারের লাই গাহায়া সে গো। পথের মাঝে শয়তানের দল দেখিয়া শিবির গাহারিলেন হানিফ পালোহান বসিয়া, শিবির গাহারিলেন হানিফ পালোহান বসিয়া। তাই বেধর্মী কাফেরদের দল দেখে হানিফ পালোহান ঘোষণা করে দিল, ওগো গাজী রহমান সেনাপতি সাহেব, এখানেই আমরা শিবির কাটাব, দেখা যাচ্ছে ভেরি ডাঙ্কা যুদ্ধের বাজনা শোনা যাচ্ছে, মনে হয় এজিদ মহাপাপীর সৈন্যগণ আসতেছে, তাদেরকে আমরা বধ করব, তারপর আমরা দামেস্কর ভিতরে যে দখল করে জয়নালকে উদ্ধার করিব। তাই শিবির গাড়িয়ে যুদ্ধের ডাঙ্কা বাজিয়ে দিল। ওতেবে ওলিদের সঙ্গে যুদ্ধের ময়দানে একাত্র যুদ্ধের সংঘর্ষ শুরু হয়ে গেল। এমন সময় হাজার হাজার মানুষ কাটতে শুরু করে দিল হানিফ পালোহান। হানিফ পালোহান হাজার হাজার সৈন্য কাটিয়ে একমাত্র ওতেবে ওলিদকে বাঁচিয়ে রাখলো। ওতেবে ওলিদ প্রাণ রক্ষা করে পালায়ন করে চলে গেল। এদিকে হানিফ পালোহান বিজয়ের পতাকা উড়িয়ে যুদ্ধের জয়ী বাজনা ভেরি ডাঙ্কা বাজিয়ে দিল। যুদ্ধ জয় করে হানিফ পালোহান নিজে জয়ের পতাকা উড়ে দিল ময়দানে, জয়ের পতাকা উড়ে দিল ময়দানে। তাই সেনাপতি গাজী রহমান হানিফ পালোহানকে বললেন, মহারাজ
আজ আমরা যুদ্ধে জয় করেছি, সহস্র সৈন্য আমরা হত্যা করে জাহান্নামে পুষে দিয়েছি, আর আমাদের দ্বিধা কেন? চলো এই মুহূর্তে আমরা যে দামেশকে আক্রমণ করে সবার প্রাণ বিনাশ করে জয়নাল আবেদিনকে উদ্ধার করব কারাগারে। তাই সবাই আবার রওনা দিল সেই দামেশকর পথে। এমন সময় বেদিন কাফের এজিত আর মারওয়ান তারা বুদ্ধি গুছে কারাগারে হত্যা করার জন্য জয়নালকে বলছে, জয়নাল তুই যে আমার নামে খুতবা পাঠ করার কথা ছিল, কিন্তু উপাসনা ঘরে যে তোর ইমাম বংশের নামে খুতবা পাঠ করেছিস তার জন্য এখানেই তোকে আমি হত্যা করব। যখনই বলিল এমন সময় পিছে থেকে দূতবর এসে বলিছে, মাই রোনা মহারাজা বিপজ্জনক আপনার আছে কথা, মাই রোনামাই রোনা মহারাজা বিপদজনক আপনার আছে কথা। কেবল তরবারির আঘাত করবে এমন সময় দূতবর যে বলছে, হুজুর মহারাজ আপনি জয়নালকে হত্যা করেন না, তার আগে আমার বিপজ্জনক কথা শুনুন। দূতবর বলো তোমার কি বিপজ্জনক কথা? হ্যাঁ হ্যাঁ, হানিফ পালহান আপনার অতুবে অলিদের সহস্র সৈন্য একাই ধ্বংস করে তারা আপনার দামেস্কর দিকে অগ্রসর হইতেছে, হাতের তরবারি পড়ে গেল ইজিদের, হায় হায় একা একজন ব্যক্তি হয়ে সহস্র সৈন্য হত্যা করেছে এ মহাবীর কে? হায় হায় এই মহাবীরকে কে হত্যা করতে পারবে? আমার রাজ্যে এমন কোনো মহাব্যক্তি নাই যে হানিফ পালহানকে বধ করে তার মস্তক আমার দরবারে নিয়ে আসবে, তাকে আমি লক্ষ টাকা পুরস্কার দেব। যখন এই ঘোষণা দিয়ে দিলেন তখনই কাফের বেঈমান সিমার হোসেনের প্রাণ বিনাশী কাফের বেদিন ফট করে লাফিয়ে উঠে বললেন, মহারাজ আমি পারব সেই বীর হানিফ পালহানের মাথা চূর্ণ করে নিয়ে আসতে। এই বলিয়া কাফের সীমার সহলিল সহস্র সৈন্য করে সঙ্গে গো, সহস্র সৈন্য করে সঙ্গে গো, পথের মাঝে দেখা হইল এইবার, কোথায় পালাইবে নিষ্ঠুর কাফের সীমার রে, কোথায় পালাবে নিষ্ঠুর কাফের সীমার রে। তাই কাফের সীমার হানিফ পালহানির মস্তক চূর্ণ করার জন্য সহস্র সৈন্য নিয়ে পথে আগমন করতে লাগলেন। এদিকে বিভিন্ন দেশে পত্র পাঠিয়ে দিয়েছে মদিনাবাসীগণ, আর পত্রে লিখে দিয়েছে, দেখো মুসলিম কাউন্টারের লোকজন, তোমাদের যদি ইমাম বংশের উপরে দয়া থাকে তাহলে তোমরা পত্র পায়া তোমরা সৈন্যসহ যুদ্ধ করার জন্য দামেশকে এসো। তাই তুগান শহর থেকে সহস্র সৈন্য নিয়ে তুগানবাসীগণ যুদ্ধ করার জন্য আসতেছে। এমন সময় তুগানবাসীরা দেখল যে সহস্র সৈন্য সীমান নিয়ে আসতেছে। এই দেখেই তুগানবাসীগণ বললেন, দেখো এখানে আমাদের যুদ্ধ করতে হবে, এজদের হারামি দল আসতেছে তাদের সঙ্গে আমাদের যুদ্ধ করে জয়ী হতে হবে। তাই তারা বীর বিক্রমের মতো যুদ্ধ করে পরাস্ত করে তাদেরকে বধ করে পলায়ন করে দিল। এমন অবস্থায় সীমার চিন্তা করল, হায় হায় আমার সৈন্য তো অনেক মারা গেল, আমি তো তাদের কাছে পরাস্ত হইলাম, এখন কি বুদ্ধি করে এদেরকে হাত করা যায়। তাই ফকিরবেশ ধারণ করে ছদ্মবেশ ধারণ করে তাদের শিবিরে যে তুগানির সেনাপতিকে বলল, দেখো তুগান সেনাপতি, তুমি যদি এজদের কথা মতো বা এজদের সৈন্যদের মাঝখানে সামিল হয়ে হানিফ পালহান সঙ্গে যুদ্ধ করো তাহলে তোমাকে অনেক পুরস্কার দিবে। তাই তুগানবাসীর সেনাপতি বড় হারামি ছিল, কাফের সীমারের কথায় রাজি হয়ে তখন ওরা একসঙ্গে ভেরি বাজাতে বাজাতে আবার হানিফ পালহানের দিকে আসতেছিল। তুগানবাসী
সেনাপতি বড় হারামি, টাকার লোভে পড়লো সীমারের ফাঁদে, টাকার লোভে পড়লো সীমারের ফাঁদে। সীমার টাকা লোভ দেখায়া তুগান সেনাপতিকে হাত করে যুদ্ধ করার জন্য আবার সৈন্য নিয়ে হানিফ পালোহানের নিকটে আসতেছে। এমন সময় ইরাকবাসীগণ সাহাবি কাক্কা মহারাজ করলেন কি, লক্ষাধিক সৈন্য নিয়ে মদিনাবাসীর সহায়তা করার জন্য দামেস্কে আক্রমণ করতে আসতেছে। এমন সময় দেখল যে একদল সীমারের দল হানিফ পালোহানের বিরুদ্ধে আসতেছে। তাই পথের মাঝে সাহাবি কাক্কা বললেন, ওগো সৈন্যগণ দেখো সীমার সহস্র সৈন্য নিয়ে আসতেছে, তাদেরকে যুদ্ধ করে পরাজয় তাদেরকে স্বীকার করাতে হবে, তাদেরকে মারিয়ে প্রাণ বিনাশ করে সীমারকে ধরে নিয়ে আমরা হানিফ পালোহানের কাছে নিয়ে যাব। যুদ্ধ বাঁধিল পথের মাঝে এখন, আর পারে না ইরাকের সৈন্যর সঙ্গে, আর পারে না ইরাকের সৈন্যর সঙ্গে। আই ইরাকের সৈন্য সঙ্গে আর সীমারের সৈন্য পারল না, সবাই প্রাণ বিনাশ হয়ে ধুলাতে গড়াগড়ি করতে লাগল। এমন অবস্থায় সীমার পালিয়ে যাচ্ছিল, সীমারকে ধরে সাহাবি কাক্কা বাঁধিয়ে বলল, ওরে সীমার, তুই তো হোসেনকে শহীদ করেছিস, হোসেনের মস্তক তুই বর্ষাতে বাঁধিয়ে এজিদের মহলে নিয়ে এসে দিয়েছিস, আজ তুই কোথায় রক্ষা পাবি বল, তোকে আর কেহই রক্ষা করতে আসবে না, আজ তোকে আমি হত্যা করিব। তাই সাহাবি কাক্কা মহারাজ না মেরে হাত বেঁধে পা বেঁধে ধরে নিয়ে আসলো কোথায়, সেই হানিফ পালোহানের নিকটে। হানিফ পালোহান সেই সীমারকে দেখে সারা দেহে আগুন জ্বলে গেল। ওরে কাফের সীমার, তোর কি দয়া ছিল না, মায়া ছিল না, ইমাম বংশের প্রদীপকে তুই এভাবে মস্তক চূর্ণ করবি, তোর সাজা কিভাবে দেব তুই নিজেই বুঝতে পারবি। তাই গাছের সঙ্গে বাঁধিয়ে তীরের আঘাতে তাহাকে হত্যা করল। সীমারের মৃত্যুদণ্ড দেখল উতেবা ওলীদ দূরে থেকে, দেখে বলছে, আজ আমার একটি বৃহৎ শক্তি খসে গেল, এই খবরটা আমার এজদের কাছে দিতে হবে। তাই এজদের কাছে যেয়ে উতেবা ওলীদ বলল, মহারাজ আপনার বীর সীমার হানিফ পালোহানের হাতে হত্যা হয়েছে। যখনই বলল তখনই মহাজিদ চিন্তায় পড়ে গেল, আর মনে হয় আমরা প্রাণী বাঁচব না, আর মনে হয় এই দামেস্ক সিংহাসন রক্ষা করতে পারবো না। এদিকে হানি পালোহান আসে দামেস্কে আক্রমণ করিতে, মারবে মারবে সবার প্রাণ বিনাশ করবে, লক্ষ লক্ষ সৈন্য লইয়াসে। এমন সময় এজিদ কথা শুনে গ্রস্বা করে মারওয়ানকে বলল, মারওয়ান তাহলে আমরা কি নীরবে বসে থাকবো, না আমাদের রাজ্য তাদেরকে দিয়ে দেব। মারওয়ান বলল, দেখো আমাদের সীমার হত্যা হয়ে চলে গেল, আর একমাত্র আমরা বাঁচে আছি আবদুল্লাহ জিহাদ, আর আপনি আর আমি আর ওমর, এখন যেভাবে হোক যুদ্ধ পরিচালনা করে আমরা হানিফ পালোহানকে বধ করতেই হবে। তাই যুদ্ধের ডাঙ্কা বাজিয়ে দিলেন এজিদ, যে আমি নিজেই হানিফ পালোহানের সঙ্গে যুদ্ধ করব। এই শুনিয়া হানিফ পালোহান চিন্তা করে মনে, পশুরে মারিব আমি নিজের তরবারিতে, পশুরে মারিব আমি নিজের তরবারিতে। এজিদ ঘোষণা দিয়ে দিলেন,
যে আগামীকাল যুদ্ধ হবে। সীমান্তে এই ঘোষণা শুনে হানিফ পালোহান শিবির গাড়িয়ে সেনাপতি গাজী রহমানকে বলল, দেখো মহারাজা, পাপি এজিত স্বয়ং যুদ্ধ করতে আসবে, তবে আমি তার সঙ্গে যুদ্ধ করে ইনশাল্লাহ জয় করব। তাই যুদ্ধের মাঝে যুদ্ধ করার জন্য দুই দলই একাত্র হয়েছে। এমন সময় হানিফ পালোহান বলছে, আমি যুদ্ধ করতে যাব এজিতকে বধ করতে। এমন সময় হানিফ পালোহানের ভাই ওমর আলী হানিফ পালোহানকে বলছে, ভাই আমি বেঁচে থাকতে আপনাকে যেতে দেব না যুদ্ধের ময়দানে, আমি যাব, তারপর সবাইকে জাহান্নামে দেব, তারপর আমি শিবিরে ঘুরে আসব, তার আগে আমি ঘুরে আসব না। কেঁদে কেঁদে ওমর আলী বহলে, আপনাই যেতে দেব না যুদ্ধের ময়দানে, আপনার যেতে দেব না যুদ্ধের ময়দানে, যাইব যাইব যুদ্ধ করতে সেইখানে, দোয়া করেন বড় ভাই জাহান আমারে, দোয়া করেন বড় ভাই জাহান আমারে। ওমর আলীর কথা শুনে হানিফ পালোহান বলছে, ভাই তুই তো যাবি যুদ্ধ করতে এজিদের সঙ্গে, তবে রণক্ষেত্রে যদি এজিদ আসে তোর সঙ্গে যুদ্ধ করতে, আমার কথা রক্ষা করিস, হানিফ পালোহানের কথা রক্ষা করিস, বড় ভাইয়ের কথা রক্ষা করিস, আমি তোকে আদেশ করছি ওই মহাপাপী এজিদকে তুই আঘাত করবি না, ধরে বেঁধে আমার কাছে নিয়ে আসবি। এই কথা বলে ওমর আলী ভাইয়ের আদেশ নিয়ে মাথায় করে নিয়ে রণক্ষেত্রে যেয়ে চিৎকার করে ডাকছে, ওরে বেইমানির দল, শত্রু দল, আয় আমার তরবারির আঘাত তোরা সহ্য কর। এদিকে এজিদ করলেন কি, মনে ভেবেছিলেন যে ঠিকই হানিফ পালোহান যুদ্ধের ময়দানে এসেছে, তাই এজিদ ঘোড়াতে চড়ে নিজেই যুদ্ধ করার জন্য আগমন করলেন। কি খেলা খেলা লাইল হইয়া আল্লাহ জগতে, তুমুল যুদ্ধ বাইদা গেল রণ মাঠে, তুমুল যুদ্ধ বাইদা গেল রণ ক্ষেত্রে। এদিকে হানিফ পালোহানের ভাই ওমর আলী বলছে, আরে কাফের বেইমান, তুই আয় আমার তরবারির সম্মুখে, আমি তোর দেহ দুখুণ্ড করে আমি জাহান্নামে পুঁছে দেব। এমন সময় এজিদ বলছে, আমার মন বলছে তুই হানিফ পালোহান, তুই নাকি আমবাদ শহরের মহারাজ, আজ হানিফ পালোহান তুই আমার তরবারির আঘাতে আর আমবাদ শহরে যেতে পারবি না, জয়নালকে উদ্ধার করতে পারবি না। এই বলেই ওমর আলীকে চিনতে না পেরে ওমর আলীকে আঘাত করতে লাগলেন। তখনই ওমর আলী চিন্তায় পড়ে গেল, হায় হায় এজিদ স্বয়ং এসেছে যুদ্ধক্ষেত্রে, আমি কি করে প্রাণ রক্ষা করিব, আমি আর প্রাণ নিয়ে বড় ভাইয়ের কাছে ঘুরে যেতে পারবো না, কারণ আমার বড় ভাই বলেছে, ওরে ওমর আলী আমার আদেশ তুই পালন করিস, বারবার বলে দিয়েছে আমার আদেশ পালন করিস, যদি রণক্ষেত্রে এজিদ আসে তাহাকে আঘাত করবি না, ধরে বেঁধে আমার কাছে নিয়ে আসবি। তাই অস্ত্র ছেড়ে দিয়ে ওমর আলী চেষ্টা করতেছে এজিদকে ধরার জন্য, কিন্তু এজিদকে ধরতে পারছে না, কেঁদে কেঁদে খোদার কাছে বলছে, আর মনে হয় আমি প্রাণ নিয়ে ভাইয়ের কাছে যেতে পারবো না। কেঁদে কেঁদে আল্লাহর কাছে বলে, বিপদকালে কে উদ্ধারি করিবে, কেঁদে কেঁদে খোদার কাছে বলে, বিপদকালে কে উদ্ধারি করিবে। বড় সমস্যায় পড়ে গেল ওমর আলী। এমন সময় মারওয়ান ওতেবে ওলিদ করলেন কি, দূরে থেকে একটি রশি ফিকে দিয়ে তার গলাতে ফেলে দিল। ওমর আলী সেই রশিতে বেঁধে একাত্তরে দাঁড়ে থাকল। এমন সময় এজিদ বলল, আজ হানিফ পালোহান বন্দী হয়েছে আমার রশিতে, ধরে নিয়ে যাব, আর যুদ্ধের জয়ের ঘোষণা তোমরা দিয়ে দাও, আজ মহারাজ সেই আম্বাজের
হানিফ পালহানকে আমরা ধরেছি। তাই বিজয়ের ডাঙ্কা বাজাতে বাজাতে অমর আলীকে ধরে নিয়ে দামেশকে ঘুরে চলে গেল। এদিকে হানিফ পালহান খবর পাইলেন, হায় হায় আমার ভাই আলী অমর এজিদের হাতে ধরা পড়েছে, এখন কি করে তাকে উদ্ধার করব। কেদে কেদেয়েছ ওখের পাহানি গো, এইবার বুক ভাসিয়া দিল। কেদে কেদে হানি পালো হান, ভাইরে বুক ভাসায়া দিল রে দারুণ দিথিরে। এদিকে জিত মারান্দারা রাজ্যে ঘোষণা করে দিল যে ওমর আলীকে আমরা এভাবে প্রাণ হত্যা করব না, আমরা যখন ধরে নিয়ে এসেছি আর এ যখন হানিফ পালহান নয়, এ যখন ওমর আলী, একে আমরা হত্যা করলেই সত্যিকারই হানিফ পালহান ডান হাত খসে যাবে। তাই ওমর আলীকে করলেন কি, শুলে তুলে দেওয়ার জন্য ঘোষণা করে দিল যে আগামীকাল একে শুলদণ্ড দেওয়া হবে, হাজার হাজার লোক সেখানে দেখতে আসবে। এই কথা কারাগারে চলে গেল জয়নাল আবেদিনের কানে। জয়নাল আবেদিন কেঁদে কেঁদে মাকে বলছে, মা গো মা দেখো আমাদের হানিফ পালহানের ভাই ওমর আলীকে শুল দেবে এই এজিত মহাপাপী, সবাই কাঁদতেছে ওমর আলীর জন্য। এদিকে হাজার হাজার লোকজন দেখার জন্য সেই শুল ময়দানে যাচ্ছে, এমন সময় প্রহরী জয়নালের কাছ থেকে হেঁটেছিল, এমন সময় জয়নাল দরজা খুলে বাহিরে চলে গেল। মায়ে বলছে, বাবা তুই কোথায় যাবি বাপ? মা গো মা আমি লোকজনের ভিড়ে শুল ময়দানে ওমর আলীর শুল দেখতে যাব। বাপ তোকে ধরতে পারলে এজিত মেরে ফেলাবে। না মা আমাকে ধরতে পারবে না, আমি যদি জীবনে বেঁচে থাকি আবার তোমাদের কোলে আসবো। কেদে কেদে এ মা আয়ের কাছে রে, জয়নাল চোখের জলে বলে, আহাবার আসব ও প্রাণের আম্মা জান, খোদা বেঁচে তুলে মোরে রে দারুণ বিধিরে। তাই জয়নাল আবেদিন মানুষের ভিড়ে চলে গেল। এদিকে জিত অমর আলীকে শুল দেওয়ার জন্য যে বলছে, অমর আলী চলো তোমাকে আমি শুল দেব। অমর আলী বলল, হ্যাঁ আমাকে তুলে যদি নিয়ে যেতে পারো তাহলে আমাকে শুলে দাও। তাই অনেক চেষ্টা করলো, তাকে তুলতে পারছে না। আব্দুল্লাহ জিহাদকে বলছে, আব্দুল্লাহ জিহাদ তুমি একে তুলে শুলদণ্ড দাও। আব্দুল্লাহ জিহাদ নিজে অনেক চেষ্টা করলো, ওমর আলীকে তুলতে পারলো না, একাত্রে সাতজন ধরেও তুলতে পারলো না, যত সৈন্য ছিল সবাই ধরে ওমর আলীকে সেই স্থান থেকে শুলদণ্ডের স্থানে নিয়ে যেতে পারছে না। এই খবর হানিফ পালহান যখন শুনল যে ওমর আলীকে কোনো সৈন্য বা কোনো ব্যক্তি তুলতে পারতেছে না, তাই হানিফ পালহান তার ছোট একটি ভাই ছিল তার নাম বাহরাম, তাকে বলল, ভাই তুই যা ভাই, যে অন্য দেশের পতাকা উত্তোলন করে যে ছদ্মবেশ ধারণ করে তোর ভাইকে উদ্ধার করে নিয়ে আয়। তাই বাহরাম 100 সৈন্য নিয়ে পতাকা অন্য দেশের পতাকা উত্তোলন করে যুদ্ধের ঘোষণা বাজাতে বাজাতে চলে গেলেন। যে আব্দুল্লাহ জিহাদেক বললেন, দেখো ভাই তোমাদের সঙ্গে আমরা একাত্র হয়ে হানিফ পালহানের সঙ্গে যুদ্ধ করতে চাই, তাই অর্থ লোভে আপনাদের সঙ্গে সামিল হতে এসেছি। চলো না কো রিয়া বাহরাম ভাই, নিজের ভাইকে উদ্ধার করিতে যাই। চলো না কো রিয়া বাহরাম ভাই, নিজের ভাইকে উদ্ধার করিতে যাই। তাই বাহরাম ছদ্মবেশ ধারণ করে এজিদের কাছে চলে গেল। এজিদ বলল, তুমি যদি ওমর আলীকে ধরে শুলদণ্ড দিতে পারো তোমাকে আমি প্রধান সেনাপতি বানাব। তাই বাহরাম ভাইয়ের কাছে যখনই গেল, ওমর আলী বুঝতে পারল আমার ভাই আমাকে রক্ষা করার জন্য এসেছে। যখনই গায়ে হাত দিয়ে
জাগিয়ে তুলল অমর আলী সঙ্গে সঙ্গে, তিনার হাতের ভরে উঠে পড়ল। আস্তে আস্তে নিয়ে চলে গেল সুলের ময়দানি, এই দেখার জন্য হাজার হাজার লোকজন আসতেছে। আর এজিদ প্রধান সেনাপতি বানিয়ে সেই বারহামকে রাখিয়েছে। সুলে যখন অমর আলীকে দিল, এমন সময় বাহরাম করলেন কি, চতুর্দিক খেয়াল করে তরবারিটা অমর আলীর হাতে ছড়ে দিল। অমর আলী ফট করে তরবারিটা ধরে রশিগুলি কাটিয়ে সুলের থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে আবদুল্লাহ জিহাদকে বলতেছে, ওরে আবদুল্লাহ জিহাদ, আজ বুঝলি আমার নিজের ভাই আমাকে তরবারি হাতে দিয়েছে, তোর গর্দান আমি এই মুহূর্তেই চূর্ণ করব। তুই বেঈমানি করেছিস হোসেনের কাছে পত্র লিখে। তাই সঙ্গে সঙ্গে মস্তক চূর্ণ করে 100 সৈন্য বাহরামের, সবাই একাত্র যুদ্ধ করে সবাইকে বিনাশ করে সেই যুদ্ধের ময়দানে চলে গেলেন হানিফ পালহানের কাছে। চলো না কো রিয়া বাহরাম ভাই, ওমর আলীকে আনিল যুদ্ধের ময়দানে, ওমর আলীকে আনিল যুদ্ধের ময়দানে। এদিকে হানিফ পালহানের কাছে যখন নিয়ে চলে আসলো, হানিফ পালহান বলল, সাব্বাস ভাই, আজ আমার অমর আলীকে ঘুরে পেয়েছি, আজ আমার বৃহৎ শক্তি বুকেতে জুমেছে, আমরা এই মুহূর্তে আর অপেক্ষা করব না, যুদ্ধের ঘোষণা করে দেব, আজ আমরা কাহারও বাধা মানব না, আজ আমরা দামেস্ক, আমরা সবাকে প্রাণ বিনাশ করে দামেস্কের রাজ সিংহাসন আমরা দখল করিব, এই ঘোষণা করে দিল। এমন সময় ইয়াজিদ খবর পাইলেন যে অমর আলী মিসাইল ছলনা করে সেই বাহরাম ভাই এসে তাকে উদ্ধার করে নিয়ে গেছে আর আবদুল্লাহ জিহাদকে হত্যা করে গেছে। কথা শুনে ইয়াজিদ অবাক হয়ে গোসা করে জয়নালকে মারতে গেল কারাগারে, যে আমার আবদুল্লাহ জিহাদকে মেরেছে, আমি জয়নালকে এই মুহূর্তে হত্যা করব। কারাগারে যখন গেল দেখে সেখানে জয়নাল নেই, তখনই বলল, হায় হায় জয়নাল কোথায় গেল। মারওয়ান বললেন, দেখো যদি জয়নালকে না খুঁজে বার করা যায় তাহলে হানিফ পালহান আমাদের রাজ্যের এমন কোনো প্রাণ বেঁচে থুবে না, সবাকে প্রাণ বিনাশ করবে, তাই দেখো কোথায় সেই জয়নাল আবেদিন। তাই ওতুবে অলিদ ও মারওয়ান বললেন কি, হানিফ পালহানের শিবিরের দিকে যাচ্ছে, সেখানেই হানিফ পালহান রেখেছি কিনা জয়নাল আবেদিনকে। এদিকে তে ভাইয়া জয়নাল আবেদিন, পাহাড়ের গোহায় জীবন রক্ষা করিতে চাই, পাহাড়ের গোহায় জীবন রক্ষা করিতে চাই, কেঁদে কেঁদে খোদার কাছে বলে, এতই দুঃখ দিলে খোদা কপালে, এতই দুঃখ দিলে খোদা আমারে। তাই রাতের অন্ধকারে মারওয়ান আর ওতেবে অলিদ শিবিরের দিকে গেল। প্রহরীগণ বলল, ওরে শত্রুগণ মুসাফিরগণ, যাই কিছু হও না, তুমি ওখানে দাঁড়াও, নইলে তীরের আঘাতে আমরা ক্ষতবিক্ষত করব। এমন সময় মারওয়ান আর ওতেবে অলিদ তারা পিছনের দিকে এসে দেখলো একটি পাথর, সেই পাথরে বসে বসে চিন্তা করছে, আর আমরা বাঁচব না, আর আমরা রাজ্য রক্ষা করতে পারবো না, কারণ হানিফ পালহান আমাদের কিছুতেই বাঁচাবে না, আর এজিদের ধন দৌলত হীরা কাঞ্চন আর কিছুই নেই, আর সৈন্যবল সমস্তই হীনতা হয়েছে, আর আমরা মনে হয় হানিফ পালহানের কাছ থেকে বাঁচব না। এমন সময় ওই ধার দিয়েই জয়নাল আবেদিন যাচ্ছিল। জয়নাল আবেদিন জানে না বালক যে শত্রুরা সেখানে বসে আছে, তাই নজরে পড়ে গেল, বলল, তোমরা তুমি কে বালক? তখনই বলল, আমি অন্য দেশের একটি বালক, আমি পথ ভুলিয়ে এই রাস্তায় এসেছি। এমন সময় তারা কথা কথন হচ্ছে, এদিকে হানিফ পালহান বলছে, পরিগণ এখানে নাকি দুটি ব্যক্তি আসছিল, হ্যাঁ কোথায় গেল, এই দিক গেল। তখনই হানিফ পালহান ও গাজী রহমানের কথায় অনুযায়ী কয়েকটা সৈন্য এসে ওতেবে অলিদ ও মারওয়ান ও জয়নালকে বেঁধে নিয়ে হানিফ পালহানের কাছে নিয়ে চলে গেল। কাছে লইয়া গা আলো জয়নাল রে,
শয়তান রক্ষা করিবে, চিনে না চিনে না জয়নাল, চিনে না হালি পালো আনেরে দারণ ধীরে। তাই হানিফ পালাহন বলল, তোমরা যে তিনটা ব্যক্তি তোমাদের পরিচয় কি? তাই ওতেবে অলিক জিজ্ঞাসা করা হলো, তোমার পরিচয় কি? ওতেবে অলিক সত্য সত্য বলল, আমি সেই কাফের এজিদের সৈন্য, আমি সেই ওতেবে অলিক। আমি অনেক চেষ্টা করে অনেক পরামর্শ দিয়ে আমি ইমাম বংশের উপরে অত্যাচার করেছি, আমাকে আপনি ক্ষমা দেন আর আমাকে ইসলাম গ্রহণ করান, আর জীবনে থাকতে আমি কোনো দিন আর ইমাম বংশের উপরে আমি অত্যাচার করব না। তাই মোহাম্মদ হানিফা করলেন কি, পবিত্র হস্ত বাহির করে দিয়ে ক্ষমা করে তাহাকে ইসলামে দাখিল করালেন। এদিকে মোহাম্মদ হানিফা বলল, বালক তোমার পরিচয় কি? তখনই বললেন, হ্যাঁ আমি পরিচয় দিতে পারি, ওই যে ব্যক্তি বাধা আছে ওই ব্যক্তিকে যদি এখানে আনা যায় তাহলে আমি পরিচয় দিব। তাই মারানকে যখনই নিয়ে আসলো, মারানকে বললেন সেই জয়নাল আবেদিন, ওগো মহারাজ আমি যা বলিব সত্য সত্য বলিব, আপনারা কান পেতে তা শ্রবণ করিবেন। ইমাম বংশের প্রাণ বিনাশ করেছে এই মহাপাপী এজিদের সেই মারোয়ান, এরই নামই সেই মারোয়ান, আমাদের কারাগারে বন্দি করে রেখেছে, শহীদে কারবালায় ইমাম বংশ ধ্বংস করাইছে, এর পরামর্শ সমস্ত যুদ্ধ হয়েছে এই সেই মারোয়ান। বলার সঙ্গে সঙ্গে হানিফ পালাহানের চোখের জল বুক ভেসে যাচ্ছে, আহারে মারোয়ান তুই ইমাম বংশকে ধ্বংস করেছিস, সবার প্রাণ তুই কেড়ে নিয়েছিস। বলার সঙ্গে সঙ্গে যত সৈন্যগণ ছিল কাহারও আদেশ না নিয়ে তাহারা একাত্রই মারোয়ানকে মারতে শুরু করে দিল। হাই রে মারোয়ান মরলো সেখানিতে, উচিত বিচার করলো হানিফা সেখানে, হাই রে মারোয়ান করলো এইবার কি কাহারো, বিচার করলেন হানিফ পালোহান সেখানে। তাই হানিফ পালোহান হত্যা করলেন সেই মারোয়ান পাপীকে। এবার শত্রু শেষ, আবদুল্লাহ জিহাদ শেষ, মারোয়ান শেষ, ওতেবে অলিদ মুসলমান হয়েছে, ইসলাম গ্রহণ করেছে, আর সীমার তো আগেই হত্যা হয়েছে। এমন সময় মোহাম্মদ হানিফা সেই বালক জয়নাল আবেদিনকে বলছে, ওরে বালক তুই মাসুম সন্তান, তোর পরিচয়টা আমি জানব। তাই হানিফার কথা শুনে চোখের জল ভেসে ভেসে জয়নাল আবেদিন কেঁদে কেঁদে বলছে, ওগো আমার চাচাজান, আমি সেই জয়নাল আবেদিন, আমি সেই ইমাম হোসেনের একমাত্র প্রদীপ, আমি কারাগার থেকে পালিয়ে আপনার উদ্ধার করার জন্য এসেছি, আপনার কাছে এসেছি, সেই আমি জয়নাল আবেদিন। যখনই বললেন তখনই হানিফ পালাহান কেঁদে কেঁদে দুহাত বেড়ে দিয়ে জয়নাল আবেদিনকে ডাকছে আর বলছে, আইরে বুকের মা আনি কামার রে, একবার বুকে তোরে ধরি, তোরে বুকে ধরিয়াবা আমি বুকটা শীতল করি রে দারুণ। আহারে ও ও আমার হানিপারে, কেঁদে কেঁদে এইবার য ঐনালকে ধরিল রে। তাই অশ্রু চোখের জলে পরে পরে বুক ভেসে মনে আক্ষেপে তরবারিটা হাতে তুলে নিয়ে হানিফ পালাহন বলল, ওগো সৈন্যগণ, প্রধান সেনাপতি গাজী রহমান, আর যুদ্ধের আইন শৃঙ্খলা নেই, আমরা গেরিলা যুদ্ধ করিব, আমরা যখন জয়নালকে পেয়েছি আর আমাদের ভয় নাই,
এই মুহূর্তে আমরা দামেস্কে আক্রমণ করিব। দামেস্কের আনাচে কানাচে যে যাক যেখানে পাবো সেখানে আমরা হত্যা করব। তারপর কারাগার থেকে আমার পরিবার বর্গ আমি মদিনায় নিয়ে আসব। তাই যুদ্ধের ভেরি ডাঙ্কা বাজিয়ে বাজিয়ে তারা দামেস্কের পথে ঢুকে পড়ল। এদিকে মহাকাফের এজিদ করলেন কি, কিছু সংখ্যক সৈন্য সংগ্রহ করে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হইল। তুমুল হারে যুদ্ধ হইতেছে, আইন শৃঙ্খলা নেই, কারো উপদেশ বাণী নাই, সেখানে যুদ্ধ আর যুদ্ধ, যাই যেখানে পায় সেখানে তাকে প্রাণ হত্যা করতেছে, এভাবে যুদ্ধ চলতেছে। এমন সময় হানিফ পালহান সবাকে খুঁজে বেড়াতেছে, হায় হায় কোথায় পায় আমি সেই কাফের বেদিন মহা এজিদকে, আমি তাহাকে একবার মুখ দেখব, তারপর তাহাকে নিজ হাতে হত্যা করব। বড় আশা মনি কইরা পালহান ঘুরে বেড়াই এজিদের লাগিয়া, বড় আশা মনি করে পালহান ঘুরে বেড়াই কোথায় পাইবে এজিদ। খেয়াল করে দেখে এজিদ ঘোড়ায় চড়ে আসতেছে। এমন সময় মনে মনে বলছে, এইবার আমার শত্রু আমার কাছে আসতেছে, আমি মুখটা দেখব। কিন্তু মুখটা দেখতে পারলেন না, এমন ভাবে একটি আড়াল হয়ে গেল। এদিকে হানিফ পাহলানের চেহারাটা মহাকাপের এজিদ দর্শন করেই চিন্তা করলো, বৃহৎ শক্তি বুকে ধরে, তার আকৃতি ভঙ্গিতি সমস্ত যেন বাঘের মতো আমাকে খুঁজতেছে, এটাই সে হানিফ পালহান, আমি প্রাণ নিয়ে ঘুরে যাই। তাই ঘোরাতে চড়ে এজিদ পালায়ন করে চলে যাচ্ছে। এমন সময় হানিফ পালহান বলতে চড়ে, দুষ্টু কাফের এজিদ, তোর মুখখান আমি দেখতে পারলাম না, যখন তোর পিছনে পিছনে আমি যাব, নিজ হাত দিয়ে ধরে তোর বদনখানা দেখে তোকে আমি জাহান্নামে পুষে দেব। তাই ঘোড়া নিয়ে পিছনে পিছনে যাইতে শুরু করে দিল। আগে চলে কাফের এজিদ সোয়ারে, পিছে পিছে হানিফ পালহান চলে, পিছে পিছে হানিফ পালহান চলে, হায় রে এজিদ তোরে ধরিবে এখনে, তুই যাবি কোথায় প্রাণ নিয়ে চলে, তুই যাবি কোথায় প্রাণ নিয়ে চলিয়ে। এদিকে আর সহাতের জন্য ধরতে পারছে না, তরবারির আঘাত করলে পিছন থেকে এজিদ দুখুণ্ড হয়ে যাবে। কিন্তু হানিফ পালহানের মনের বেদনা আর দুঃখ এটাই, হায় হায় আমি সম্মুখে যে তাকে ধরে তার চেহারা দেখে আমি তাকে জাহান্নামে দেব। তাই সহাতের জন্য ঘোড়া আর অগ্রসর করতে পারতেছে না, তাকে ধরতেও পারতেছে না, একদিকে ছুটে চলেছে দুইজন। এদিকে সেনাপতি গাজী রহমান করলেন কি, সমস্ত সৈন্যগণ নিয়ে রাজ্য দখল করলো। সেই দামেস্কে এমন একটি প্রাণীও বেঁচে নাই, দু একজন বেঁচে আছে, তারাও ইসলাম গ্রহণ করে গাজী রহমানের সঙ্গে সামিল হয়ে যুদ্ধের ময়দানে রণক্ষেত্রে দাঁড়িয়ে আছে। সমস্ত রাজ্য ফাঁকা, কোনো মানব নেই, পশু পক্ষী নাই, সমস্তই ফাঁকা। এদিকে গাজী রহমান বলল, ওগো আমার সৈন্যগণ, চলো আজ আমরা কারাগার মুক্ত করব আর ওই সিংহাসন আমরা দখল করব। এই বলিয়া সেনাপতি গাজী রহমান ঘোড়াতে চড়িয়া গেল মহলে, ঘোড়াতে চড়িয়া গেল মহলে। তাই রাজমহলের পাশে যে গাজী রহমানের বড় চিন্তায় পড়ে গেল, যে আমি সৈন্য নিয়ে এই মহলে আগে ঢুকবো কেমন হয়, না তা ঢুকবো না, যদি কোনো গুপ্তচর এজিদের থাকে কোনো ঘরে তাহলে আমাদের প্রাণ বিনাশ হতে পারে, তাই আমরা চতুরভাবে দেখব, আমরা বুদ্ধি খাটিয়ে দেখব যে তাদের গুপ্তচর আছে কি না। তাই সৈন্য দ্বারা তন্ন বিতন্ন করে বুদ্ধির দ্বারা খুঁজে দেখলো, একটি সৈন্যও নেই,
বা একটি গুপ্তচর নেই, কাফের এজিদের কোনো প্রাণীও বেঁচে নাই। তাই সেনাপতি গাজী রহমান মহলটা দখল করে সৈন্যদের আহ্বান করে বললেন, ওগো আমার সৈন্যগণ, চলো আজ আমরা হোসেন পরিবার, ইমাম বংশের পরিবারকে কারাগার থেকে উদ্ধার করব। কারাগারে যাওয়ার জন্য সবাই রেডি হয়েছে এমন সময় বলতেছে, না না না, আমরা কারাগারে আগে ঢুকব না, ইমাম বংশের দুঃখী পরিবারদের সম্মুখে আমরা আগে যাব না, আমাদের মহারাজা হানিফ পালোহান আগে যাবে, তার পিছনে পিছনে আমরা যাব। কেঁদে কেঁদে বলে সবার কাছে, আগে যাইবে হানিফ পালোহান দেখিতে, আগে যাইবে হানিফ পালোহান দেখিতে, ইমাম বংশে পরিবার কোন দেখিতে, আমরা যাইব তাহার পিছে পিছে, আমরা যাইব তাহার পিছে পিছে। গাজী রহমান সবাকে বললেন, আমরা আগে যাব না, হানিফ পালোহান আগে যাবে, তার পিছে পিছে আমরা পরিবারকে দেখতে যাব। এদিকে সবাই তন্ন বিতন্ন করে খুঁজে দেখল মহারাজা মোহাম্মদ হানিফা নাই। এমন একটি মুসাফির এসে বললেন, হ্যাঁ হ্যাঁ, আমার নজরে পড়েছিল মহাপাপী এজিদ অশ্বের চড়ে আরোহণ করে যাচ্ছে, তার পিছে পিছে মহারাজা মোহাম্মদ হানিফা যাচ্ছে। এইটুকু খবর সৈন্যগণ এনে গাজী রহমানকে দিলেন আর বলে দিলেন, আমরা কোনো খোঁজ পেলাম না, শুধু এইটুকু আমরা খবর নিয়ে এসেছি। তাই সবাকে কারাগার থেকে উদ্ধার করিল, আর হানিফ পালোহানের জন্য অপেক্ষা না করে পরিবারগণকে উদ্ধার করে বাহির করে নিয়ে আসলো। এমন সময় দুঃখিনী মা জয়নাল আবেদিনকে দেখে বলছে, ওরে বালক, বাপরে তুই কোথায় ছিলি এতক্ষণ, আয় বাপ তোকে বুকে নিয়ে একবার প্রাণ শীতল করি। এসো এসো ও বউ উকের বাচারে, বাচ্চা এসো আমার কাছে, তোরে লো হইয়া একবার আমি বাপরে বুকটা শীতল করব রে, দারুণ ধীরে। এদিকে হানিফ পালোহান করেছে কি, এজিদকে তারা করছে, সামান্যর জন্য ধরতে পারছে না, অনেক চেষ্টা করতেছে কিন্তু সামান্যর জন্য আর এজিদকে বধ করতে পারছে না। যদি তরবারি উত্তোলন করে তাহলে তরবারির আঘাতে সে দুখুণ্ড হয়ে যাবে, কিন্তু তার চেহারা মুখমণ্ডলটা দেখার বড় শখ করেছে হানিফ পালোহান, তার মুখমণ্ডল দেখে তাহাকে জাহান্নামের পথে দিয়ে দিবে। এমন অবস্থায় সূর্য ডুবে যাচ্ছে, কাফের এজিদ চিন্তা করলো, যাক এই অন্ধকার পথে আমি ঘোড়ার থেকে নেমে এমন দিকে চলে যাব যাহাতে আমাকে খুঁজে আর পাবে না হানিফ পালোহান। তাই ঘোড়ার থেকে নেমে একদিকে দৌড়াতে শুরু করল। এমন সময় হানিফ পালোহান তার পিছে পিছে ঘোড়ার থেকে নেমে দৌড়ানো শুরু করে দিল। সারা রাত দৌড়াদৌড়ি হচ্ছে, চলে গেছে কোথায়, সেই নর্দমার ময়দানি। নর্দমার ময়দানি যে দেখলো একটি দুর্গন্ধ সেখানে গর্ত, সেই গর্ততে মহাপাপী এজিদ সেখানে ঝাঁপিয়ে পড়ল। যখনই ঝাঁপিয়ে পড়ল, পিছনে পিছনে মোহাম্মদ হানিফা ক্রোধের স্রোতে সেখানে ঝাঁপ দিবে, এমন সময় দুর্গন্ধ সেখানে আর ঝাঁপ দিতে পারতেছে না। খোতাতলা গায়ে আওয়াজ দেয় সেই হানিফ পালোহানকে বলছে, ওরে বীর, তুই আর নর্দমাতে ঝাঁপ দিস না, এজিদ তোর বধ নয়, এজিদ তোর বাধ্য নয়। তাই এই গায়ে আওয়াজ শুনে হানিফ পালোহানকে দেখে দেখে বলছে, আহারে আমার আশা ভরসা মিটল না, আমি এজিদকে মারতে পারলাম না। খোদাতলা গায়ে আওয়াজ দা বলছে, ওরে হানিফ পালোহান, তুই আর ঝাঁপ দিস না নর্দমায়, তুই এজিদকে মারতে পারবি না, এজিদ তোর বাধ্য নয়, স্বয়ং বিচার করব আমি। হায় হায়, আমি তাহলে কি করব, আমার যে প্রতিশোধ নেওয়া হলো না,
তাই হতভঙ্গ হয়ে জ্ঞান শূন্য হয়ে পাগল রূপ ধারণ করে রাগের চোটে যাক যেখানে পায় সেখানে কাটতে শুরু করে দিল। নিজের সৈন্য বা অপর সৈন্য সবাকে যেখানে পায় সেখানে কাটতে শুরু করে দিল। এমন সময় গাজী রহমান দূরে থেকে বলছে, মহারাজ আপনি অমন করে মানুষকে খুন করো না, আমার বিশেষ অনুরোধ তুমি অমন করে মানুষকে খুন করো না। কিন্তু গাজী রহমান কিছু কথা আর হানিফা লহান শুনলেন না, যাক যেখানে পায় সেখানেই খুন করতে লাগলেন। এমন সময় খোদাতালা গায়েব আওয়াজদা বলছে, হে হানিফা লহান, তুমি যে এত মানুষ খুন করতেছ, তরের বাড়ি আঘাতে জাহান্নামে দিতেছ, আর তুমি যে চিন্তা করতেছো না জীব মারলে কি হবে, তুমি চিন্তা করতেছো না একটা জীব বানিয়ে দেও তো দেখি তুমি কেমন করে বানিয়ে দিবে। এমন কথা যখনই শুনলেন তখনই খোদার কাছে বললেন, হে খোদা, আমার তরবারি তো বাধ্য মানতেছে না, আমি চেষ্টা করতেছি আমি কাহকে খুন করব না, কাহকে মারব না, কিন্তু আমার তরবারি তো বাধ্য মানতেছে না। তোমার যদি সাধ্য থাকে খোদা তাহলে আমার তরবারিকে বাধ্য করাও, নইলে যে আমি এই পৃথিবীতে একটা মানুষও রাখতে পারবো না। তাই খোদা তালা করলেন কি, হানিফ পালোহানকে বধ করার জন্য আসমান থেকে একটি প্রাচীর সেখানে দিয়ে দিল। সেই প্রাচীর চতুর্ধার দিয়ে পড়ে গেল হানিফ পালোহানের। হানিফ পালোহান সেই প্রাচীরের ভিতর বন্দী হয়ে গেল। এদিকে জয়নাল আবেদিন মদিনার রাজা হইলেন, আর দামেস্কের রাজা হয়ে দুই রাজ্যের সিংহাসন দখল করে জয়নাল আবেদিন সিংহাসনে বসলেন, আর হানিফ পালোহান সেই প্রাচীরের ভিতরে জনমের মতো সেখানে থেকে গেলেন। কি খালা লাইলেন খোদা তালা, প্রাচীরের ভিতর রাখলেন জনম ভরিয়া, কি খালা লাইলেন আল্লাহ তালা, প্রাচীরের ভিতর রাখলেন খোদা তালা।